নমস্কার, স্পটার নিউজে আপনাদের সকলকে স্বাগত। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত ময়দান বন্ধ। সেই নিয়মকে সম্মান জানিয়ে মোহনবাগান ক্লাবও বন্ধ। কিন্তু মোহনবাগান ক্লাবের গেটের মুখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্লাবের ফুটবল টিম সম্পর্কে বিশেষ 3টি আপডেট দেওয়ার জন্য। প্রথমত, দশমীর দিন 24শে অক্টোবর আমরা সকলেই জানি খেলাটি ভুবনেশ্বরে সরে গেছে, এএফসি কাপে মোহনবাগান বা বসুন্ধরা ম্যাচটি। কিন্তু খেলাটি 7টার পরিবর্তে 9:30টায় শুরু হচ্ছে দশমীর দিন। মানুষ বিসর্জনে ব্যস্ত থাকবে, বেশ কিছু বাড়ির প্রতিমা নিরঞ্জন যায় সন্ধ্যাবেলা, তাই জন্য একটু পিছিয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যার প্রশাসনেরও কিছু প্রয়োজন ছিল, তারা ম্যাচটি পিছিয়ে দিয়েছে, সেই জন্য ম্যাচটি 9:30টায় হবে। মানে মোহনবাগান একটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে 9:30টার সময়, এটা কিন্তু এর আগে হয়নি। যা নতুন সেটাই খবর, মোহনবাগানের অগণিত সমর্থকদের সেটাই আমরা জানিয়ে দিলাম। 13 অক্টোবর থেকে এই বসুন্ধরা ম্যাচের প্রস্তুতি শুরু করছেন হুয়ান ফেরান্দ। প্লেয়াররা ফিরে আসবেন যে যার, বিদেশি প্লেয়াররা বেড়াতে গেছেন, দলে নেই বেশ কিছু খেলোয়াড়, তারা মালয়েশিয়ায় আছেন মারডেকা খেলতে। অন্তত 7 জন প্লেয়ার, সেখানেও কিছু মনবীর, শুভাশিস রায়, তাদের ছোটোখাটো চোট আছে, তারা প্র্যাকটিস করেননি। হয়তো তারা সুস্থ হয়ে উঠে নির্ধারিত মালয়েশিয়া ভার্সেস ভারতের সেমিফাইনাল ম্যাচটি খেলতে পারবেন। পাশাপাশি মোহনবাগানের অগণিত সমর্থকদের আমরা জানিয়ে রাখছি, 16 অক্টোবর অর্থাৎ ময়দান যেদিন খুলবে সেদিন বিকেলে মোহনবাগান মাঠেই প্র্যাকটিস করবে সিনিয়র দল। মোহনবাগানের এসজি এবং মোহনবাগান এসির কর্মকর্তারা আলোচনায় বসে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই জন্য মোহনবাগান মাঠ কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে, ড্রেসিং রুমও প্রস্তুত রাখা হচ্ছে। এই ছিল মোহনবাগান শিবির থেকে শেষ আপডেট এই ময়দান বন্ধের সময়। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী। বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি।